হ্যালো ভিউয়ার্স, এখন আমরা আরেকটি ম্যাথ নিয়ে আলোচনা করব, সংখ্যা পদ্ধতির রূপান্তরের। এখানে একটা ম্যাথ দিছে, এটা টাইপ 1 এর। এখানে প্রথমে 10 আছে, সেই কারণে এটা টাইপ 1। এর আগে যে ম্যাথটা করেছিলাম সেটা হচ্ছে 2 ছিল, এখানে সে কারণে 2 দ্বারা গুণ, 2 দ্বারা ভাগ করছি। এখন দশমিক সংখ্যাটাকে অক্টাল করব, তার মানে হচ্ছে আমাকে সংখ্যার পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে 8 দ্বারা, আর ভগ্নসংখ্যাকে গুণ করতে হবে 8 দ্বারা। আচ্ছা, তো এখানে 115.75 দেওয়া আছে, মানে 75 বা এই সংখ্যাটাকে আমরা যখন রূপান্তর করব অক্টালে, প্রথমে আমি লিখব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 115, ভাগ করব কত দ্বারা, 8 দ্বারা। অর্থাৎ বলছিলাম এখানে 2 থাকলে 2 দ্বারা ভাগ, 2 দ্বারা গুণ, 8 থাকলে 8 দ্বারা, 16 থাকলে 16 দ্বারা, একই কাজ টাইপ 1 এ। তাহলে এখানে লিখব ভাগ, শেষ। আচ্ছা, 8 দ্বারা 115 কে ভাগ করব, 8 দ্বারা 115 কে ভাগ দিলে 14 বার যায়, হয় 112, 112 হয়। তাহলে 8 দ্বারা 112 হয়, 14 বার যায়, 14 বার যায় ভাগ, মানে টোটাল 8 দ্বারা যদি আমি 115 কে ভাগ করি তাহলে 14 বার যায়, আর হয় হচ্ছে 112। তাহলে 112 আর 15 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে যে 112 আর 15 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 3। আবার 8 দ্বারা ভাগ করব, 8 দ্বারা এখানে দুইবার ভাগ যায় না, একবার যায় 14 কে 8, 1 কে 8। তাহলে 8 আর 14 এর মধ্যে ডিফারেন্স কত, 8 আর 14 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 6। তো এখন ভাগ করব 8 দ্বারা 1 কে। এই কথাটা মনে রাখতে হবে, এখানে স্টুডেন্টের ভুল হয় যে বড় সংখ্যা দিয়া ছোট সংখ্যাকে ভাগ করলে, বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করলে ভাগফল সারা জীবন 0, আর ভাগশেষ হচ্ছে ছোট সংখ্যা 8, আর 1 এর মধ্যে ছোট সংখ্যা হচ্ছে 1। আচ্ছা, এখানে আমরা MSB LSB, আচ্ছা MSB মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এখান থেকে মানগুলো উপরে যাবে, তীরচিহ্ন দেখলে বুঝতেছি যে এই মানগুলো নিচ থেকে উপরে যাচ্ছে। আচ্ছা, সুতরাং আমরা মান নির্ণয় করলাম 115 ছিল হচ্ছে যে দশমিক, সেটা হচ্ছে 163। আচ্ছা, অক্টা সংখ্যাটা হয়েছে, অবশ্যই অক্টাল সংখ্যা এটা, কারণ প্রথমত দেখতে হবে আমার যে সংখ্যাগুলো তৈরি করছে, অবশ্যই সংখ্যাগুলো যেটা তৈরি হয়েছে সেটা 0 থেকে 7 এর মধ্যেই, এর বাইরে যায়নি। আচ্ছা, এখন আমরা দেখব ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে, ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা কত আছে, 0.75, এটাকে গুণ করবো কত দ্বারা, 8 দ্বারা, অর্থাৎ 8 দ্বারা ভাগ, 8 দ্বারা গুণ। এখন এটাকে যদি টোটাল আমি 8 দ্বারা গুণ করি তাহলে হয় 6, ডিরেক্ট 6 হয় পূর্ণ সংখ্যা, তার মানে এখানে পূর্ণ সংখ্যাকে 6, এখানে ভগ্নাংশ কোনো সংখ্যা নেই, যখন ভগ্নাংশ সংখ্যা আসবে না তখন 0 হয়ে যাবে। একটা কথা মাথায় রাখতে হবে, এখানে আমার স্টুডেন্টরা মাঝে মধ্যে সংশয় করে, যখন কোনো একটা ভগ্নাংশ সংখ্যাকে আমরা গুণ করব, গুণ করার পরে যখন ডিরেক্ট পূর্ণ সংখ্যা আসবে সেখানে কাজটা শেখ, সেটা হোক একবার, সেটা হোক তিনবার বা পাঁচবার, তখন যখন পূর্ণ সংখ্যা আসবে ভগ্নাংশ সংখ্যা 0.00, আর 0.00 আসবার আসার পরে তারপরে আমার আর পাঁচবার গুণ করা লাগবে না, একবার গুণ করলেই হয়ে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে এখানে আমি একটা সংখ্যা আছে, তাহলে আমরা সুতরাং বলতে পারি 0.75 10 সমান আমার এখানে হচ্ছে যে 0.68। তো সুতরাং টোটাল অ্যান্সারটা আমরা লিখতে পারি এরকম ভাবে, টোটাল উত্তরটা হচ্ছে 115.75, যেটাকে দশমিক থেকে আমরা অক্টালে রূপান্তর করলাম, দশমিক থেকে অক্টালে রূপান্তর করলাম, সেটা হচ্ছে 163.6, সেটা হচ্ছে অক্টাল। এইভাবে আমরা দশমিক থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবো। ভিউয়ার্স, এখানে আমি কমেন্ট বক্সে এখানে একটা ম্যাথ দিয়ে দিছি যে 251.55, যেটা আছে দশমিক, এটাকে অক্টাল রূপান্তর করবো। অবশ্যই এই ম্যাথটা করার পরে এই ম্যাথটা যে ফলাফলটা হবে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, দেখবো আমার ভিডিওগুলো দেখার পরে আপনি কতটুকু পারতেছেন। ধন্যবাদ সবাইকে।